মা বাবা পৃথিবীর সবচেয়ে আপন মানুষ। কোরআন সুন্নাতেও এই মা বাবা নিয়ে বিশদ আলোচনা এসেছে। এমনকি মা বাবার সেবা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু এই মা বাবা কেয়ামতের ময়দানে সন্তানদের দেখলে পালাবে। শুধু মা বাবাই নন, মা বাবা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাই আপন মানুষ দেখলে পলায়ন করবে। বাঘ তাড়া করলে মানুষ যেভাবে দৌড় দেয়, সাপে তাড়ালে মানুষ যেভাবে দৌড় দেয়, আপন মানুষ দেখলে মানুষ সেভাবে দৌড়ে পালাবে। কিন্তু কেন? আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক মূল আলোচনা। কেয়ামতের ময়দানে যখন গর্ভধারিণী মা সন্তানকে বিপদে রেখে পালিয়ে যাবে, একইভাবে সন্তানও মায়ের থেকে নিজেকে লুকিয়ে বেড়াবে। অথচ বাবা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজনদের জন্যই আমরা আখিরাত ভুলে দুনিয়ার পেছনে অন্ধ হয়ে ছুটে বেড়াচ্ছি। তাদের একটু সুখে রাখার জন্য, একটু ভালো রাখার জন্য সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, যাবতীয় অন্যায় হাসি মুখে করে যাচ্ছি। অথচ এর ফলে যে আমরা জাহান্নাম কিনছি সে ভাবনাও মনে জাগে না। তিনি বলেন, তুমি তাদের মধ্যে একজন। অতপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন, যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন। তিনি বলেন, উক্কাশাহ, এই ব্যাপারে তোমার অগ্রগামী হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস 5705, 3410, তিরমিজি হাদিস 2446। হায়, কেয়ামতের বিভীষিকাময় দিনে কেউ কারো হবে না, সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত থাকবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না। সূরা আবাসা আয়াত 34-37। এ বিষয়ে হাদিসও এসেছে, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কেয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে খৎনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে এসে দাঁড়াবে। এই কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে? এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, সেদিনের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না। বুখারী ও মুসলিম। কিন্তু আজ আমরা বেঁচে আছি বলে হায়াতের গুরুত্ব বুঝতে পারছি না। যেদিন আমরা পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যাব, সেদিনই হারে হারে বুঝতে পারব দুনিয়ার সামান্য হায়াতটুকু কতটা দামি ছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। আমরা যদি পৃথিবীতে আল্লাহর বিধান না মেনে রং তামাশায় জীবন ব্যয় করে ফেলি, আর হঠাৎ একদিন মৃত্যু এসে যায়, তখন আমরা বুঝতে পারব কি ভুলটাই না করে ফেলেছি। জীবনের গুরুত্ব জীবন থাকতেই বুঝতে হবে, সময় থাকতেই সময়কে কাজে লাগাতে হবে। পবিত্র কোরআনের সূরা আনআমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সে সময়ের অবস্থা যদি তুমি দেখতে যখন অপরাধীদের জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, তখন তারা আফসোস আর মনের কষ্টে বলতে থাকবে, হায়, আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম এবং ইমানদারদের দলে সামিল হতে পারতাম, তাহলে আজকের এই ভয়াবহ আজাবের মুখোমুখি হতে হতো না। এমন আফসোসের জবাবে আল্লাহ বলবেন, তোমাদের আর দুনিয়ায় পাঠানো হবে না। সূরা আনআম আয়াত 28। হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ও আলোর পথের যাত্রীর ভাই ও বোনেরা, একবার এই সুন্দর পৃথিবী থেকে চলে গেলে দ্বিতীয়বার আর কখনো ফিরে আসা সম্ভব হবে না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু আসার আগে জীবনকে গনিমত মনে করো। আসুন আল্লাহর দিকে আমরা সমর্পিত হই, তার দেখানো পথে জীবন পরিচালনা করি, তার রঙে রঙিন হই। তাহলে আশা করা যায় কেয়ামতের কঠিন দিনে প্রভুর রহমতের কোলে জায়গা করে নিতে পারবো ইনশাআল্লাহ। তখন সবাই সবার আপনজন দেখলে পালাবে না। বিশুদ্ধ আমল যদি থাকে আর আল্লাহ তাআলার বিশেষ রহমত থাকে, তবে আপনজনেরা একে অন্যকে দেখে পালাবে না, বরং একে অন্যের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। আর সেখানে তারা চিরন্তন বসবাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বদা ইমানি হালতে রাখুক ও আল্লাহ তাআলার সব হুকুম মেনে কেয়ামতের দিন উঠতে পারি সেই তৌফিকও দান করুক, আমিন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আমিন লিখুন এবং জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে দিনই কাজ প্রচারে সামিল হন।